আজকে আপনার সাথে একটি ফটো রিডিং করে দেখাবো তো ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন চ্যানেলের দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো প্লেস্টোর সরাসরি আমরা সার্চবারে সার্চ করে দেবো হাইপিক লিখে সার্চ করে দেবো তো আমাদের প্রথমেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে বা এই অ্যাপসটি চলে আসবে তো আমরা এই অ্যাপসটি সরাসরি ইনস্টল করে নেব এটা দেখেন টেন মিলিয়ন প্লাস কিন্তু অলরেডি ডাউনলোড তো আপনি কী করবেন এই অ্যাপসটি ইনস্টল করে সরাসরি ওপেন করে নেবেন তো এই অ্যাপসের মাধ্যমে আপনি সরাসরি ফটোগুলো খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন তো আমরা এইখানে দেখবেন প্রথমেই প্লাস ইনপুট পেয়ে দেবো তো আমরা এটার মধ্যে ক্লিক করে দেবো আমাদের গ্যালারি থেকে আমরা যে ফটোটি এডিট করবো সেই ফটোটি তো সিলেক্ট করে দেবো তো এখান দেখেন আমরা কী করবো দেখেন এখানে অনেকগুলো টুলস পেয়ে যাব তো আমরা এখান থেকে যে কাজটি করবো এখান থেকে ফিল্টার নামে একটি অপশন পেয়ে দেবো সর সেই ফিল্টারে ক্লিক করে দেবো তো এখান থেকে আমরা একটি ফিল্টার সিলেক্ট করবো সেই ফিল্টারের মাধ্যমে আমরা মৃত আজকের ফটোটি এডিট করবো সো দেখেন এখানে একটি ভাইরাল ফিল্টার রয়েছে তো আমরা এই ফিল্টারের মাধ্যমে আজকের ফটোটি এডিট করব তো দেখেন এই ফিল্টার তো দেখেন এই ফিল্টারের নাম হচ্ছে বার্লিং তো আপনার কী করবেন এই ফিল্টারটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু অসাধারণ একটি কালার চলে আসছে তো দেখেন আমরা কিন্তু এই কালারের মাধ্যমে আমরা ফটোটা এডিট করতে পারবো তো দেখেন আমরা কিন্তু পিসেড দিয়ে লাইটরুম থেকে আমরা ফটোগুলো এডিট করি তো এটা কিন্তু অটোমেটিক আপনি এই ফিল্টারের মাধ্যমে পিসেড হিসাবে ব্যবহার করতে পারেন তো এখানে অ্যাডজাস্ট পেয়ে যাবেন এখানে ক্রপ সিলেক্টিভ ইনহ্যান্স অটো অ্যাডজাস্ট তো আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন তো দেখেন এখান থেকে আমরা অ্যাডজাস্ট থেকে এখন আমরা ফটোটা একটু অ্যাডজাস্ট করবো তো এখানে আপনার অনেকগুলো টুলস পেয়ে যাবেন এই টুলসের মাধ্যমে আপনার ফটোটা সুন্দর সুন্দরভাবে অ্যাডজাস্ট বা সুন্দরভাবে আপনি এডিট করতে পারবেন সো এখান থেকে আমি ক্রপে ক্লিক করে দেবো সো আমরা ফটোটা ক্রপ করে নেব ক্রপ করা হয়ে গেলে নিচে দেখেন টিক অপশন পেয়ে দেবেন সরাসরি টিক করে দেবেন তো টিক করে দেওয়ার পরে এখান দেখেন সিলেক্টিভ নামে একটি অপশন পেয়ে যাব তো দেখেন আমরা কিন্তু স্ন্যাপ অ্যাপস দিয়ে কিন্তু আমরা সিলেক্টিভ সিলেক্ট করে নিই বা সিলেক্টিভ ব্যবহার করি তো এখান থেকে যদি আমরা ফেসের মধ্যে রেখে এটা যদি আমরা কমিয়ে বাড়িয়ে আমরা যদি একটু কাস্টমাইজ করি তাহলে কিন্তু আমরা দেখেন ফেসটা কিন্তু মানে সুন্দর একটি কালার চলে যাবে আমরা ফটোটা একটু সুন্দর একটি কোয়ালিটি মানে আমাদের ফেসে দিতে পারবো সো এখান থেকে দেখেন ব্রাইটনেসটা আমরা বাড়তে পারবো আমাদের ফেসে যদি ব্রাইটনেস কম থাকে বা এখান থেকে কনটাস্ট পেয়ে যাবো তো কন্ট্রাস্টটা আমরা বাড়িয়ে কমে নিতে পারবো তো আমরা এইগুলো কমে বাড়িয়ে সুন্দরভাবে আমাদের ফটোটা অ্যাডজাস্ট করে নেব এখান দেখেন স্যাটুরেশান পেয়ে যাবেন এটাকেও আপনি কমে বাড়িয়ে সুন্দরভাবে আপনার একটি কালার তৈরি করতে পারবেন আপনার ফেসে তো এভাবে আপনি সুন্দরভাবে আপনি কিন্তু ফটোগুলো এডিট করতে পারবেন তো দেখেন আপনি চাইলে আপনার হ্যান্ড বা আপনার হাত যে যাই বলেন এখন আপনি কিন্তু হাতের মধ্যেও এই সিলেক্টিভ সিলেক্ট করে কিন্তু আপনি ফটো এডিট করতে দেবেন তারপরে এখান থেকে আপনি এআই এনহ্যান্স পেয়ে যাবেন তো অনেক কিছুই পেয়ে যাবেন এখানে তো এখান থেকে দেখেন আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো ফুল মানে এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ফটোটাই কিন্তু ব্রাইটনেসটা বাড়বে এখন তারপর এখান থেকে কন্ট্রাস্ট পেয়ে দেবো কন্ট্রাস্টটা কিন্তু আমাদের ফুল ইমেজেই কিন্তু কন্ট্রাস্টটা বাড়বে তো এখান থেকে আমরা এভাবে দেখেন ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে আমরা সুন্দরভাবে কাস্টমাইজ করে নেব তো এখানে কিন্তু আপনারা মূলত অনেক ভাব সহজভাবে কিন্তু ফটোগুলো এডিট করতে পারবেন তো এভাবে আপনার ফটো অনুযায়ী এখানে আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন তো এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে এআই ফিল্টার পেয়ে যাবেন তারপর স্টিকার পেয়ে যাবেন তো এখান থেকে স্টিকার ব্যবহার করতে পারবেন তারপর এখান থেকে ইফেক্ট পেয়ে যাবেন তো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন ট্যাক্স পেয়ে যাবেন কাটওয়ার্ট পেয়ে যাবেন ব্রাশ পেয়ে যাবেন তো অনেক কিছুই এখান থেকে পেয়ে যাবেন তো আপনি এই টুলসের মাধ্যমে অনেক ফটোগুলো এডিট করতে পারবেন আর এই অ্যাপসটা হচ্ছে আমরা ক্যাপ দিয়ে যে ভিডিও এডিট করি যে মালিক আছেন তিনি কিন্তু এই অ্যাপসটাও অলরেডি কিন্তু আমাদের প্লে স্টোরে অ্যাপসটি দিয়ে দিয়েছে এই ক্যাপ দিয়ে মূলত ভিডিও এডিটিং করে এটাতে এটার মাধ্যমে আমরা কিন্তু মানে ফটো এডিটিং করতে পারবো তো আমাদের ফটো এডিটিংয়ের জন্য কিন্তু এই অ্যাপসটি অলরেডি কিন্তু আমাদের দিয়ে দিয়েছে উপর থেকে ডাউনলোড অপশন পেয়ে দেবো এখান থেকে আমরা ফ্রিতেই কিন্তু ডাউনলোড করতে পারবো এখান থেকে অ্যাড বা কোনো কিছু দেখতে হবে না তো এখান থেকে সরাসরি আমরা ক্লিক করতে সাথে সাথে কিন্তু এটা আমাদের গ্যালারিতে চলে যাবে ফটোটি তো এইভাবে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু ফটো এডিট করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকেন